মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তোমাকে ওর সঙ্গে এমন ছলনা করতে হবে যাতে ও ভ্রমিত হয় আর ধর্ম ওর পথে বাধা হয়ে দাঁড়ায়। এমন কি ষড়যন্ত্র হতে পারে? বলেছিলাম না ভৈরব যে তুমি কিছুতেই সফল হবে না। ভৈরব, এই অস্ত্র আমাদের দিয়ে দাও। কখনোই না, তোমাদের ভালো হবে যদি তোমরা আমার পথ ছেড়ে দাও। তাহলে তুমি সহজভাবে এই অস্ত্র আমাদের হাতে তুলে দেবে না। আমি জানি ভৈরব যে এই দৈব অস্ত্রের প্রয়োগ শুধুমাত্র একবারই করা সম্ভব, আর এর প্রয়োগ আমি এক্ষুনি করতে চলেছি। কে তুমি আর তুমি আমার তপস্যা ভঙ্গ করলে কেন? তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। দিন এই অস্ত্র আমায় দিয়ে দিন। না, কখনোই না, এই পবিত্র অস্ত্র তুমি পাবে না। মহর্ষি, আমি আপনার কাছে প্রার্থনা করছি যে এই অস্ত্র আমাকে দিয়ে দিন। আমি শক্তিপীঠের রক্ষক ভৈরব, মাতার আদেশে এই অস্ত্র একটি বিশেষ কাজে নিয়ে এসেছি। এই অস্ত্রের আমার খুবই প্রয়োজন। যদি তুমি সত্যি বলো তাহলে এই অস্ত্র তুমি অতি সহজেই ধারণ করতে পারবে, আর যদি মিথ্যে কথা বলো তাহলে ভস্ম হয়ে যাবে। জয় মাতা। এ ভৈরব, আমি ক্ষমা চাইছি, কারণ আমি আপনাকে সন্দেহ করেছি। এতে আপনার কোনো দোষ নেই মহর্ষি, আজ্ঞা করুন, আমায় সময় নষ্ট না করে এখনই যেতে হবে। আজ্ঞা দিলাম, আপনি আপনার কার্যে অবশ্যই সফল হন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।